পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে জেলা জুড়ে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামালপুর ব্লকের প্রতিটা পঞ্চায়েতে এই দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামালপুর এক নম্বর পঞ্চায়েতের হালাড়া সংসদে রাজ্য সড়কের ধারে জামালপুর ব্লকের পক্ষ থেকে শিশু, দেবদারু, শিরিশ, নিমসহ অন্যান্য গাছ রোপণ করা হয়। আজকে আমাদের মূল কর্মসূচিটা আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে। তো জেলা পরিষদের পক্ষ থেকে আমরা আজকে আমাদের ব্লকের 13খানি গ্রাম পঞ্চায়েতের যতগুলি সংসদ আছে, 205টা সংসদে আজকে আমরা এই প্রতিটা সংসদ ওয়াইজ আমরা একটা করে গাছ লাগাচ্ছি। আর তাছাড়াও আমাদের ব্লক থেকে সেন্ট্রালি আমরা এই আমাদের যে স্টেট হাইওয়ে যে আছে তার ধারে আমরা বিভিন্ন জায়গায় এই বৃক্ষরোপণ কর্মসূচি করছি। এদিন বৃক্ষরোপণ করেন বিডিও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, যুগ্ম বিডিও অরিন্দম চন্দ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের এখানে গাছ রোপণ হচ্ছে গোটা পশ্চিম বাংলায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো জিনিস নতুন নতুন যেমন প্রকল্প করে পরিবেশকে ঠিকভাবে রাখার জন্য এই গোটা পশ্চিমবঙ্গের এই আবহাওয়া এলাকায় গাছ লাগানো দরকার। তাই আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের গাছ দিয়েছেন। আমরা এখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং আমাদের এখানে পূর্তের কর্মাধ্যক্ষ, আমাদের বিজু সাহেব, জয়েন্ট বিজু সাহেব এবং আমাদের এখানে স্কুলের শিক্ষক সকলকে নিয়ে আজকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত প্রত্যেকে মিলে আমরা প্রত্যেক সংসদে আজকে গাছরোপণ করছি। আজকে এখন এখন কোথায় করা হলো? এখন আমাদের হারালার রাস্তার পাশে আমরা। আর এই যে বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে সবুজায়নের লক্ষ্যে বিশেষভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে, সেক্ষেত্রে কতটা উপকৃত হবে সারা বাংলা? এই যে গাছ আজকে আমরা বসালাম প্রতি সংসদে, ওটা ধরুন আপনি বলছেন যদি এই গাছ আমরা কীভাবে রক্ষণাবেক্ষণ করে বড় করতে পারি তাহলে কিন্তু যে উষ্ণায়ন চলছে সেটা কিন্তু অনেকটা আগামী দিনে কম হবে এবং শীতল পরিবেশ আমরা প্রত্যেকেই পাবো। জামালপুর থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।